সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছেন আপনারা তো জানেন আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি বার্মিংহামের নেতৃবৃন্দকে নিয়ে, যে বার্মিংহাম যুক্তরাজ্য ইউনাইটেড কিংডমের বার্মিংহামে 1971 সনের 28শে মার্চ পতাকা উত্তোলিত হয়েছিল এবং আমাদের পূর্বপুরুষরা সেদিন উত্তোলন করেছিলেন বহির্বিশ্বে বা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা, যেটি ডাকার পরে এই ইংল্যান্ডের বার্মিংহামে বার্মিংহামের স্মৃতি পার্কে পতাকা উত্তোলন করা হয়েছিল। আমরা সেই পতাকা উত্তোলন দিবস গত বছর আমরা পালন করেছিলাম বার্মিংহামের নেতৃবৃন্দ এবং চ্যানেল আইয়ের সহযোগিতা সেটি সেদিন হয়েছিল গত বছরের 28শে মার্চ। এবছরের 28শে মার্চ আবারও সেটি উদযাপিত হবে এবং আগামী 28শে মার্চ বার্মিংহামেই অনুষ্ঠিত হবে সেটি। সে উপলক্ষে আমরা বার্মিংহামের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের চ্যানেল আইয়ের স্টুডিওতে এবং তারা এসেছেন এবং যারা সেদিন পতাকা উত্তোলন করেছিলেন তাদেরই মধ্য থেকে আমরা নিয়ে এসেছি জনাব ইব্রাহিম আলী সাহেব, পতাকা উত্তোলন দিবসের সম্মানিত আহ্বায়ক। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? কি অবস্থা? অবস্থা তো খুব একটু টেনশনে আছে আগামী 28শে মার্চের ব্যাপারে। আপনি একটু টেনশনে থাকবেন কেন? আপনি তো 1971 সন থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন, এগুলো তো আপনার কাছে কোনো ব্যাপার না। না, ব্যাপার না হলে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আপনাকে বলতে পারতেছি না। কিছু ব্যাপার আছে আছে মানে আপনার এই দেখেন, যেমন আমরা 28শে মার্চে এগুলো এইটা যদি আপনি একটা দড়িয়ে নেন তাহলে বহির বিশ্বের সর্বপ্রথম পতাকা উঠানো হয়েছে, বাংলাদেশও উঠে নেই সেই সময়। আমি দূরে সুরে বলতে পারি এবং 28শে মার্চে আমি বলবো হাইকমিশনার সাহেবের সামনে বা সবাই সামনে, জাতির জন্য বঙ্গবন্ধু ডিক্লিয়ার দিয়েছিলেন 26শে মার্চ, কিন্তু পতাকা কেউ উঠায় নেই 26শে মার্চ, পরেও কেউ উঠায় নেই। 28শে মার্চ আমরা বার্মিংহামের স্মৃতি পার্কে উঠে গেছি, 4 এপ্রিল মুজিবনগরে পতাকা উঠেছে। তাই আমি দাবি করতে পারি আমরা বহির বিশ্বে ইভেন ইনক্লুডিং বাংলাদেশ আমরা সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছি বাংলাদেশে 4 এপ্রিল উত্তোলন করা হয়েছিল মুজিবনগরে, মুজিবনগর গঠন করা হয়েছিল। তার আগে বোধ হয় রেসকোর্স ময়দানে, না এটা তো এগুলো বলতে পারে বার্মিংহামের 3 তারিখে হতো পতাকা উঠেছে 3 মার্চে, এই জন্য কি বার্মিংহামের সেটা বলতে হবে না, যেটা আপনার গ্রহণযোগ্য হবে সবাইকে নিয়ে করা হবে। যেমন আপনার অনেকে বলে এই লন্ডনে পতাকা উত্তোলন করা হয়েছে, সেখানে পতাকা জ্বালানো হয়েছে, তো 5-7-10 জনে করলো, এটা তো কোনো অ্যাকাউন্টিং নাই। আমরা যেখানে আপনার বহির্বিশ্ব একেবারে খোলা জায়গায় আমরা পতাকা উত্তোলন করেছি, আপনি জানেন এই যে বীর মুক্তিযোদ্ধারা, এই বীরেরা, এই বার্মিংহামের বীরেরা, এদের কাছে বাংলাদেশ সরকার এদেরকে বীর বিক্রম টাইটেল দেওয়া উচিত। এই 10,000 মানুষকে, এই বাংলা 100,000 মানুষ এখানে আসছিল, প্রত্যেককে বীর বিক্রম টাইটেল দেওয়া উচিত বাংলাদেশ সরকার, কারণ এদের যে সাহস, এদের যে যে কারণে, এদের যে বিজ্ঞান, এদের যে স্লোগানে পৃথিবীর বুকে সরে পড়ছিল যে পড়ছিল যে এই কী হয়েছে বাংলাদেশে, আমরা এই প্রথম। আর আপনি জানেন ওই সময় না এখনো যে পৃথিবীর বুকে একমাত্র ইংল্যান্ডে কোনো কিছু সামান্য জিনিস হলে আস্তে ওয়ার্ল্ডে চলে পড়ে, যার কারণে আমরা এটা করেছিলাম। আমি দাবি করে বলতে পারি, যদি কেউ বলে আমাকে যে না আর কোথায় উঠাইছে বাংলাদেশে, নও বাংলাদেশে কোনো পতাকা উঠে নেই 26শে মার্চে, 26শে মার্চের পরে 4 এপ্রিলে উঠছিল মুজিবনগরে। আমি হিস্ট্রি কথা দিয়ে বলছি, আমি হিস্ট্রি দিয়ে বলছি, প্রমাণ দিয়ে বলছি, এবং আমরা 28শে মার্চ এখানে করেছি। এবং যদি এইটাকে আমি এইটা বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করছি, আমাদের এই 28শে মার্চকে ঐতিহাসের পাতায় যেন এইটাকে যোগ করা হয়, এবং আমি জুড়ে সুরে বলবো। আপনারা এতদিন বলেননি কেন? আজকে স্বাধীনতার 40 বছর পর আপনারা বাংলাদেশ সরকারের কাছে এখন কেন আপনারা দাবি করছেন, আগে করেননি কেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনার কথা সত্য, 39টি বৎসর অপেক্ষা করছি, কিন্তু আমি আমার একটা অপেক্ষা ছিলাম যে আমি জানি এই যদি একটা সময় আসবে যে সময় বললে সবাই শুনবে, এই সরকারের অপেক্ষা করেছিলাম,
96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জি আমরা বলি নাই আমরা চুপ ছিলাম আমরা জানি তারা কোনো রকমের কিছু করতে পারবে না তারা অনেক দিন পরে ক্ষমতায় গেছে এবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে আমি আমার কলিগ যেমন আমার মিসির আলী এবং খলিলুর রহমান সাথে আলাপ করছি যে এখন সময় আসছে 39টি বছর আমাদের নেতা কর্মীরা চুপকে থাকলো আজ আমাদের এত বড় একটা ঐতিহাসিক দিন আমরা কীরকম সহ্য করে থাকি একটা জাতি হিসাবে তখন মিসির আলী সাহেব এবং খলিলুর রহমান সাহেব আমাকে বলছে যাও তুমি করো আমি আমরা তোমার সাথে আসছি এই আমরা 39 বছর পরে এই আপনার এই 26শে মার্চ 28শে মার্চ 2010 আমরা করছিলাম আমরা মনে হয় কয়জন ছিলাম আমার ফোরাজ সাহেব ছিলেন মনে হয় আমরা 7 জন 8 জন ছিলাম আচ্ছা 7-8 জন যাই হোক তারপরে ওই সময় আপনি গেলেন অক্টোবরে মনে না নভেম্বরে ডিসেম্বরে আপনি গেলেন 14 ডিসেম্বর তবে আপনার কাছে আমি অনুরোধ করলাম করার পরে আপনি বললেন যে আমি করব এই হলো তবে আপনাকে একটা কথা বলতে চাই আমি কেউ বলুক বা না বলুক আমাকে স্বীকার করুক বা না স্বীকার করুক এর জন্য আমি বদান নাই বাট আমাদের উচিত আমাদের নেতা কর্মীদের উচিত যে কেউ যদি কিছু করে তার অবদানটুকু স্মরণ করা আমি আজ 39টি বছর পরে কেন এদেরকে নিয়ে আমি ওই নেতা কর্মীদেরকে স্মরণ করছি এবং তাই আমিও চাই আমি যদি ওদের 39 বছর পরে আমার এই নেতা কর্মীদেরকে স্মরণ করতে পারছি আমিও চাই তারা আমাকে আমার কথাটা স্মরণ করবে কিন্তু কথাবার্তায় বকিলি করা ভালো নয় বকিলিয়ে সম্পদ খালি কমে বকিলের গুণ সম্পদ হয় না আপনি চান যে বাংলাদেশ সরকার আপনাদেরকে দেরিতে হলেও আপনাদেরকে রিকগনাইজ মানে রিকগনিশন দেয় রিকগনাইজ দেয় আমি 40টি বছর বাংলাদেশ সরকারে জানতো জানে বাংলাদেশ সরকার কেউ এইগুলা করে নাই ইভেন কি আপনি জানেন আমরা যারা আমি আপনি জানেন আমি আমার ডাক্তার সাহেব আমার সাক্ষী আছে মিসির আলী সাহেব আমার সাক্ষী আছেন ডাক্তার সাহেব আমাকে আমি ইসমাইল পার্কে আমাদের সাথে পাকিস্তানের সাথে ঝগড়া হয়েছে ডাক্তার সাহেব নিজেই বলছে যদি আমরা রুখে দাঁড়াইতাম না তাহলে পতাকা তোলা আমাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু রেই ডাক্তার সাহেব আমাকে প্লাস্টার লাগাইছে আমি একটু বলতে চাই উনি যে একটু উত্তেজিত হয়ে গেছেন হয়তো সব কথা খুলে বলতে পারছেন না উনার এই অবস্থাটা সেই ইয়ং বয়সে ছিল মিসির আলীরও সেই ইয়ং বয়সেও এই উত্তেজনা ভাবটা ছিল আমরা সেখানে গিয়েছিলাম ভয় পাচ্ছিলাম কি হবে কখন মারামারি হয় প্রেগনেন্ট ওয়াইফ সঙ্গে কিন্তু এই লোকগুলো এই যে ইব্রাহিম সাহেব মিসির আলী সাহেব এই লোকগুলো ছিল বুক উঁচু করে যে আমরা এখানে যদি কেউ আসে আমাদের বাধা দিতে আমরা পিছপা হব না আমরা বুক উঁচু করে থাকবো তারা উইল ফাইট ব্যাক এবং এই এদের সেই দিনের সেই সাহসিকতার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে থাকতে পারছিলাম আমরাও সাহস পেয়েছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারছিলাম এরকম লোক যদি না থাকতো তাহলে আমরা হয়তো আরও ভয় পেতাম ডাক্তার খালিক সাহেব আপনারা মানে 71-এ আপনারা পতাকা তুলেছিলেন আপনারা জি আমরা উঠেছিলাম তারপর 71-এর পরে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীনের পর আপনারা আবার যার যে অবস্থান সেখানে চলে গেলেন কিন্তু দেশ জাতি আপনারা যারা সেদিন পতাকা উত্তোলন করেছিলেন বার্মিংহামে বাংলাদেশ সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়ার কিছু নেই দেশের কাছে বা জাতির কাছে আপনাদের চাওয়া পাওয়ার কিছু আপনারা সেদিন পতাকা উত্তোলন করেছিলেন আপনারা বিনিময়ে কিছু চাননি কিন্তু আপনারা রিকগনিশনটা তো আপনারা অন্তত চেয়েছেন সেখানে শোয়েব ভাই আপনাকে আপনি মনের কথা বলি আমরা তো প্রত্যেকেই জাতিগতভাবে সমাজগতভাবে একত্র হইলেও আমরা প্রত্যেকেই একটি ব্যক্তিগত মানুষ তো আমি ব্যক্তিগতভাবে তখন বা এখন কখনো স্বীকৃতির জন্য কিছু করি আচ্ছা সেদিন যা করছিলাম সেটা স্বতঃস্ফূর্তভাবে করছিলাম আমাদের উপর যে অন্যায় হয়েছিল
আমাদের নেতা শেখ মুজিবুরের প্রাপ্য দাবিকে তারা এত বেশি ভোটে জিতার পরেও অগ্রাহ্য করছিল, সেই জন্য আমরা রুখে দাঁড়াইছিলাম। তো এই যে 40 বছর গেছে, আমি ভেবেছিলাম এইটা আমার জীবনে আর কোনোদিন কারোর সামনে আসবে না। পাশা সাহেব মারা গেছেন, যিনি একজন ফ্রি ফিগার ছিলেন, সোয়েব চৌধুরী মারা গেছেন, সবুর চৌধুরী মারা গেছেন, বহু লোক তারা মারা গেছেন যারা সেদিন কি ফিকার ছিল, আমাদের সঙ্গে সেখানে এসে বসতো, তারা নাই। তা আমি ধরে নিয়েছিলাম একদিন ইব্রাহিমও মারা যাবে, মিসির আলি মারা যাবে, আমিও মারা যাব, কেউ জানবে না, কেউ ওর জানবে না, এটা এইভাবেই থেকে যাবে। এখন আমি চিন্তা করি এবং সমস্যায় ভাবি যে তখন যে কিছু কিছু লোক যেমন বুক উঁচু করে দাঁড়াইতো, প্রতিবাদ করতো, আজও সেই লোকগুলো প্রতিবাদ করে যাচ্ছে। আজও যদি কি না ইব্রাহিম না থাকতো, মিসির আলি না থাকতো, তাহলে আমি এরকমভাবে বলতে পারতাম না। তো সেই জন্য আমি এই সবার সম্মুখে আমি ব্যক্তিগতভাবে আমি জনাব ইব্রাহিম সাহেবকে এবং মিসির আলি সাহেবকে দুজনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার খালিক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।